বন্ধুরা রঙ খেলতে গিয়ে যদি আপনার প্রিয় স্মার্টফোনটি যদি ভিজে যায় তো তার হাত থেকে আপনার প্রিয় স্মার্টফোনটি রক্ষা করার জন্য আপনাকে কী কী করণীয় বা আপনি কী করলেন আপনার স্মার্টফোনটিকে আবারও পুনরায় নতুন খুলে পাবেন তো সেই জন্য আজকের ভিডিওটি একটা সতর্কমূলক ভিডিও হতে চলেছে তো তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকবেন তো বন্ধুরা এখন কিন্তু হোলির একটা মুহূর্ত অর্থাৎ অনেকেই কিন্তু হোলি খেলতে পছন্দ করেন তো আমাদের তার থেকে মেন সমস্যা হলো যে আমাদের স্মার্টফোনটি হলো হোলির সময় সবথেকে বেশি প্রয়োজন হয় কারণ বন্ধুরা আমরা সবসময় আমাদের আনন্দদায়ক মুহূর্তগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে কিছু ছবি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা ফ্রেম বন্দি করে রাখতে চাই তো তার জন্য আমাদের কিন্তু বন্ধুরা সতর্ক হতে হবে কারণ আমরা জানি যে স্মার্টফোনের প্রধান শত্রু হলো ধুলো এবং জল তো দোলের সময় বিশেষ করে জল এবং ধুলোর মতো রঙ তো উঠতেই থাকে তো তার জন্য বেশ কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তো সমস্ত কিছু আজকে আলোচনা করব তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলি যে যদি আপনার ফোনটি অর্থাৎ জলে ভেজে যায় কিংবা যদি হোলির রঙে যদি ভর্তি হয়ে যায় ক্ষেত্রে আপনি কি করবেন তো তৎক্ষণাৎ যদি জলে ভর্তি হয়ে যায় আপনার ফোনটি তো তৎক্ষণাৎ আপনি কি করবেন ফোনটি আপনি মানে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন যাতে কোনো রকম তাতে জল যেন না থাকে কারণ বন্ধুরা যখনই ফোনে জল থাকবে তাতে কিন্তু যদি মোবাইলের মধ্যে ঢুকে যায় জলগুলো তো সেক্ষেত্রে শর্ট সার্কিট হতে পারে এবং সেটা যে আমাদের মোবাইলে যে সমস্ত ডাটাস থাকে যে আমাদের গুরুত্বপূর্ণ যে নথিগুলো থাকে সেগুলোও কিন্তু বন্ধুরা উড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে তো আরেকটা পয়েন্ট বলবো বন্ধুরা যখন দেখবেন আপনার ফোনটি ভিজে গেছে সেক্ষেত্রে আপনার ফোনের সিম কার্ড এবং মেমরি থেকে শুরু করে এবং ব্যাটারি যদি আপনার ফোনের ব্যাটারি খোলা যায় তো আমি অবশ্যই রিকমেন্ড করব। আপনি কিন্তু আপনার ফোনে ব্যাটারিগুলো বন্ধুরা খুলে নিয়ে আপনি ভালো করে আপনার ফোনটি মুছে নেবেন মুছে নেবেন কিন্তু বন্ধুরাও মেন কথা হলো এখন বর্তমান সময়ে কিন্তু এখন ব্যাটারি কিন্তু খোলা যায় না তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মিস্ত্রির পরামর্শ নিতে পারেন অর্থাৎ যারা মোবাইল ছাড়াই তাদের কাছে গিয়ে তৎক্ষণাৎ গিয়ে আপনি আপনার মোবাইলে ব্যাটারি থেকে সিম কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু খুলে আবারও একটু মুছে আবার নতুন করে আপনি কিন্তু আপনার ফোনটি স্টার্ট করতে পারেন তো আরেকটা কথা বলবো তিন নম্বর পয়েন্টের বলব যদি দেখেন যে আপনার ফোনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং আপনার ফোনে যদি দেখেন যে স্ক্রিন কার্ড মারা আছে তো জল যদি ছিপছিপে অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে বলবো যে আপনার ফোনে স্ক্রিন কার্ডটা আপনি মানে একদম তুলে ফেলুন এবং সেক্ষেত্রে ব্যাটারি এবং যে যেগুলো সিমগুলো রয়েছে সেগুলো হালকা সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনি রোদে রেখে দিন হয়তো কিছুক্ষণ যদি মোটামুটি একটা ভিজে যায় তো সেক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু বন্ধুরা অনেকটাই সুরক্ষিত পাবেন থাকবে এবং আপনি কিন্তু আবারও পুনরায় কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারেন তো এবার আরেকটা টিপস দেবো যে যদি দেখেন যে খুবই সমস্যা হচ্ছে আপনার ফোনটি অর্থাৎ আপনি মনে করছেন যদি মনে করেন যে আপনার ফোনটি আরও সুরক্ষিত রাখবেন ক্ষেত্রে আমরা কিন্তু বাজারে দেখে যে জিপার প্লাস্টিক ব্যাগ কিন্তু বন্ধুরা পাওয়া যায় তো আপনি যদি তার মধ্যে আপনার প্রিয় স্মার্টফোনটি যদি রেখে দেন ক্ষেত্রে কিন্তু ধুরোর মতো রং এবং জল কিন্তু আপনার ফোনকে একদম পরশ্রই করতে পারবেন না তো ক্ষেত্রে এটা যদি আপনারা অবলম্বন করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই ভালো হবে কারণ বন্ধুরা এই টিপসগুলো হোলির সময় যদি আপনি মেনে চলেন তো আশা করি যে আমি যেগুলো বললাম যদি আপনা আপনারা আমি মানে আমার কথা শোনেন ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে এই প্রবলেমগুলো হবে না কারণ আপনার স্মার্টফোন কি সুরক্ষিত থাকবেন এবং আপনার যে যে তথ্যগুলো রয়েছে মোবাইলের মধ্যে সেইগুলোও সুরক্ষিত থাকবে আপনি আবার পুনরায় সমস্ত কিছুই কিন্তু ফিরে পাবেন কিন্তু বন্ধুরা একবার যদি জল কিংবা আর রঙ যদি কোনো মতে যদি স্মার্টফোনের উপর ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়রানির শেষ নেই তো তার জন্যই বলবো বন্ধুরা আপনার সাবধানে সব সময় স্মার্টফোনটি ইউজ করুন যাতে কোনো জল কিংবা রঙ যেন ভেতরে না থাকে তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে এই সতর্কমূলক ভিডিও আরও অনেক আছে হোলি সম্পর্কে তো আপনারা যদি চান তো আমাদের চ্যানেলে গিয়ে তার প্লেলিস্ট রাখা আছে তো প্লে থেকে আপনারা বন্ধুরা এরকম সতর্কমূলক একাধিক ভিডিও আপনারা দেখে আসতে পারেন তো একটাই কথা বলবো যে আপনাদের সময় অনেক 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 ভালো কাটুক ধন্যবাদ